नमस्कार नॉर्थ ईस्ट न्यूज़ बांग्ला प्राइम टाइम आपके सकल के स्वागत जानाच्छि रत्नेश नाथ विस्तारित संबाद आगे एक नजरे देखे नहीं आज के संबाद शिरोनाम हाथीछड़ा बागान कर्तृपक्षेर बिरुद्धे विक्षोभ जिला शासकेर काछे एक स्मारकपत्र प्रदान श्रमिकदेर रेलवे चालकेर 102 पदे नियोग ना होवाय विक्षोभ लामडिंगे 18 जनेर हाथे जमिर पाट्टा तुले दिलेन पाथरगंजेर विधायक कृष्णेन्दु पाल গাড়িতে আগুন চালকের বুদ্ধিমত্তায় বড়সড় অঘটন থেকে রক্ষা পেল কাচারের শহীদপুর এলাকা এবার বিস্তারিত নর্থ ইস্ট নিউজ বাংলা সংবাদ হাতিছড়া বাগানের পরিবেশ অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে এবার বাগানের উচ্ছেদ শ্রমিকেরা প্রতিবাদে সরব হলেন তাদের 50 বছর ধরে ভোগ করা জমি জোর করে কেড়ে নিচ্ছেন বাগান কর্তৃপক্ষ ও ম্যানেজার এমন অভিযোগ এনে জেলা শাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করেন শ্রমিকেরা শ্রমিকদের মন্তব্য বাগানের বহু জমি বিত্তশালী মানুষরা দখল করে ভোগ করছেন তাদের ক্ষেত্রে বাগান কর্তৃপক্ষ ও ম্যানেজার কোনো ব্যবস্থা না নিয়ে শ্রমিকদের ভোগ করা জমি দখল করতে পুলিশ লাগিয়ে উচ্ছেদ চালিয়ে যাচ্ছেন বাগান ম্যানেজারের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে শ্রমিকরা বলেন ম্যানেজারের লোকেরা তাদের বাড়িতে অবৈধভাবে প্রবেশ করছে এবং শারীরিকভাবে নির্যাতন করতেও শুরু করেছে নাবালক শিশুদেরও লাঠিসহ অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করছে এছাড়া বাসস্থানের মূল্যবান সম্পত্তিরও ক্ষতি সাধন করছে বলে অভিযোগ তাদের তারা আরও বলেন বাগানের 56 বিঘা জমি প্রায় 22 পরিবার দীর্ঘদিন ধরে চাষ করে পরিবার লালন পালন করছে এখন তাদের উচ্ছেদের জন্য বাগান মালিক পক্ষ উঠে পড়ে লেগেছে বৃহস্পতিবার এ নিয়ে স্মারকপত্র প্রদান করা হয় প্রদান করা স্মারকপত্রে স্বাক্ষর ছিল পঙ্কজ নায়েক স্বাধীন সাঁওতাল রাজেশ মুন্ডা উত্তম মুন্ডা রতিলাল মুন্ডা প্রমুখের নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি সঞ্জয় দাসের প্রতিবেদন আমাদের যে বাগানে হাতিছড়া বাগানে যে আমাদের 72 জমি মানে খেতের জমি ব্রিটিশ পিরিয়ড থেকে আমরা এটা বসবাস করে যাচ্ছি এটা আমরা চাষবাস করে যাই আমাদের এখন চা বাগানে চাইতেছে যে এই জমিগুলা চা বাগানে ওনারা জবরদস্তি আমাদের কাছ থেকে দখল করতে চায় এবং কে দখল করতে চায় বাগান কর্তৃপক্ষ বাগান ম্যানেজার এটা আমাদের কাছ থেকে দখল করতে টোটাল কতটা জমি এখানে 56 বিঘা আছে প্রায় আমাদের 20-22 জনের জমি আছে এই জমিটা তারা নিজের নিয়ে নিতে চাইছে স্যার তা আমরা এটাতে বেড়াটা লাগিয়ে রাখলে আর কি বেড়া দিছি আমাদের দখল জমি তো আমরা বেড়াটা দিয়ে রেখেছি এখন তারা কি করে ফট করে মালুগ্রাম থানা নিয়ে আসলো এসে জিসিপি নিয়ে গেলো ট্র্যাক্টর নিয়ে গেলো ওই জোর করে বেড়া টাটি সব কিছু ভেঙে দিই ঘরেও উঠাই নিয়ে গেছে এটা কার মানে এটা কবে কীভাবে করে এটাই যে গত 24 জানুয়ারিতে তারা এই সব ঘটনা করেছে লামডিং মজদুর ইউনিয়নের নেতৃত্বে আজ কম্বাইন্ড কোর লবিতে লামডিং অফিসের সামনে বিক্ষোভ করে রেল প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন লামডিং রেল চালকেরা লামডিং রেলওয়ে বিভাগের কর্মকর্তারা ট্রেন চালকদের 10 ঘন্টা কাজ করতে বাধ্য করছেন যখন রেলের কাজের সময় 4 ঘন্টা নির্ধারণ করা হয়েছে অন্যদিকে লামডিং বিভাগের রেলওয়ে চালকের 102 পদে নিয়োগ না হওয়ায় ক্ষোভ রয়েছে লামডিং বিভাগের রেল চালকদের মধ্যে যতক্ষণ না রেলওয়ে প্রশাসন রেল চালকদের দাবি পূরণ করবে ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলবে হেডকোয়ার্টারত এটা সেন্ট্রেলাইজ স্ক্রুলিং যেটো হল মেইল পেসেঞ্জার ট্রেন চলে মেইন পেসেঞ্জারের কারণে একটা লিঙ্ক ডায়াগ্রাম থাকে এই লিঙ্ক ডায়াগ্রামটো সেন্ট্রেলত মানে মালিগঞ্জ অলরেডি বনাই ইহঁতে অলরেডি এইটো পাবলিশ করেছে কিন্তু এটা আমার কথা হল যে আমি বোথ ইউনিয়ন যেতিয়া সেন্ট্রেলাইজ স্ক্রুলিং হয় কোন পাইলট কোরপা কত কাম করব কোরপা কত যাব দুইটা ইউনিয়নক মাতি একেলগে বহি আমি এটু নিগোসিয়েশন করি তারপিছত এটু পাস হয় কিন্তু এইবার কব নয় কি কারণে তখন সেন্ট্রেলাইজ স্ক্রুলিং বনায় এনেকটা লিঙ্ক বনায় দিছে যেট লামডিংর লোক পাইলট মেইল 50 জন আসে যামডিংর ক্রুলবী লোক পাইলটে কাম করে আসে লামডিং নিউগুয়াটি লামডিং মরিয়ানি লামডিং বদরপুর শিলচর এইবিল মেক্সিমাম গাড়ি নিউগুয়াটিক দিয়া দি দিছে আর মেক্সিমাম গাড়ি গুয়াহাটির পর ফারকাটিংলকে গুয়াহাটির পর মরিয়ানিলকে চলাইছে থ্রো চলাইছে থ্রো চলাত আমার আপত্তি নাই আমার এটাই কথা লোক রানী স্টাফর ডিউটি আর্সর মাথা রাখি
গাড়ি চলাব লাগে, লিংক ডায়াগ্রাম তেনেকৈ হ'ব লাগে, কাৰণ এইটো লিংক সুইটেবল লিংক হোৱা নাই, এইটো লিংকত বহুত গণ্ডগোল আছে, যিখিনি কাৰণ লামডিঙৰ ক্ৰু, যদি লামডিঙৰ গাড়ী ইমান দিন কাম কৰিছে লামডিং ক্ৰু, সেইখিনি গাড়ী যদি এতিয়া লামডিঙত ডিপ্লাইভ কৰা যায়, টু ডে টুমৰ লামডিঙৰ পৰা পাইলট ট্ৰেন্সফাৰ গুচি যাব লাগিব, লামডিঙৰ ভেকেঞ্চি নাই হ'ব, লামডিঙৰ ঐতিহ্য ধীরে ধীরে রানিং স্টপর কমি যাব। কিন্তু আমার কথা হল লামডিঙর যি ক্রু আসলে যিখিনি গাড়ি লামডিং স্টাফে চলাইছিলে লামডিং পাইলটে সেইখিনি গাড়ি লামডিঙক দিব লাগিব, আর না দিলে আমি এইটো ক্রুলিং মানি নলওঁ। এইকারণে আমি ইয়ারপর আজি সকেনি দিছো হেডকোয়ার্টারর সেন্ট্রেলক যে আপনি নেগোসিয়েশন করব লাগে, এইটো এইখন এই সেন্ট্রেলাইজ ক্রুলিং করার কারণে আমাক মাতক, আমি বহিম, কিভাবে ভাল হয় ধুনিয়া হয় সেইভাবে আমি সেন্ট্রেলাইজ ক্রুলিং বনাম, সেই হিসাবে গাড়ি চলিব। এইটো হল আজি আমার আজি প্রটেস্টর মেইন কারণ এইটোয়ে। মূল প্রজাতন্ত্র দিবসের দিনে অবসর গ্রহণ করা চা বাগানের ভূমিহীন শ্রমিক ভারত সেবাশ্রম সংঘ, রবিদাস সমাজ, কালীবাড়ি সহ বেশ কুটি সংস্থা সংগঠনকে জমির পাট্টা তুলে দিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। পাথারকান্দির চক্র আধিকারিক কার্যালয়ে চক্র আধিকারিক অর্পিতা দত্ত মজুমদারের সভাপতিত্বে এক সভায় আনুষ্ঠানিকভাবে জমির পাট্টা প্রদান করেন বিধায়ক। এ প্রসঙ্গে বিধায়ক বলেন, কংগ্রেস সরকারের কার্যকালে জমির পাট্টা পেতেন নেতারা, এখন পাচ্ছেন ভূমিহীনরা। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি বিশ্বরূপ চক্রবর্তীর প্রতিবেদন। 73তম স্বাধীন প্রজাতন্ত্র দিবসের পূর্ণ ক্ষণত গোটেই অসমবাসী রাইজক শুভেচ্ছা জ্ঞাপন করে আছো। আর ভাল লাগিছে যে আজি বহুত কেইটা সংস্থা ভারত সেবা আশ্রম সংঘ, বৈঠাকাল কালী মন্দির, আর বহুত পার্সোনেল ল্যান্ডলেস ভূমিহীন যাক আমার পাথারকান্দির যান ভূমিহীন মানুষ আছে তেওঁলোকৰ কারণে যে ভূমি বন্টন করব পাৰিছো। আৰু আমাৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবর নেতৃত্বত তেওঁৰ নির্দেশত এই কামবিলাক চলি আছে, আৰু যে ভূমিহীন তেওঁলোকৰ যাতে ভূমি পায় এইটো উদ্দেশ্যে আমাৰ সার্কল অফিসে দিনে ৰাতি কাম কৰি এই পাট্টাবিলাক আজি বিতরণ করব পাৰিছো। এইটো কারণে বহুত আনন্দ লাগিছে যে ভূমিহীন মানুহে ভূমি পাইছে, এইটো বহুত আনন্দের কথা। এটা কথা কৈছো যে আপোনালোকে দেখি পাইছে যে আজি যিটো ঘটনা, আজি যিটো মানে আমি যিটো আমি ইয়াত কৰিব পাৰিছো, যে বিগত দিনে ল্যান্ড অ্যালটমেন্ট হৈছে, এনেকুৱা মানুহে ল্যান্ড পাইছে যে যি মানুহ তেওঁলোকৰ নিজৰ ভূমি আছে, তাৰ পিছতো 20 বিঘা 50 বিঘা এন জি অ'ৰ নামত ল্যান্ড লৈ তেওঁলোকে ৰাবাৰ বাগান বনাইছে, কোনোবা মানুহে টি কোট ফিছাৰী বনাইছে। কিন্তু আজিৰ দিনত আপোনালোকে দেখি পাব যে পাথারকান্দিত যিটো ভূমি বণ্টন হৈ আছে অনলি ল্যান্ডলেছ মানুহ। আৰু টি গাৰ্ডেনত বিশেষকে টি গাৰ্ডেনৰ আমাৰ যিমান ল্যান্ডলেছ আছে, এক্স টি গাৰ্ডেনৰ যিমান আফটাৰ ৰিটায়াৰমেণ্ট তেওঁলোকে যাতে ভূমি পায়, মানে টি গাৰ্ডেন চিলিং চাৰপ্লাছ ল্যান্ড, এইটো ভূমি বণ্টন কৰা হৈছে। এখন নিচ্ছি এক বিজ্ঞাপন বিরতি, ফিরছি অতি দ্রুত কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। নমস্কার, আমি বিপ্রাংশু ভট্টাচার্য, বাস্তু প্রিমিয়ার। আপনি কি জানেন আপনার ঘরের ছোট ছোট জিনিস আপনার লাইফে কি করে ইম্প্যাক্ট করছে? হ্যাঁ, আপনার ঘরের বাস্তু আপনার লাইফে হেলথ রিলেটেড প্রবলেম, আপনার বিজনেস রিলেটেড প্রবলেম, আপনার মনিটারি প্রবলেম, মানি রিলেটেড প্রবলেম এগুলো করছে, আপনার বাচ্চার পড়াশোনাতে প্রবলেম করছে, আপনার ডোর এন্ট্রেন্স, আপনার বেডরুমের প্লেসমেন্ট, আপনার কিচেনের প্লেসমেন্ট, টয়লেটের প্লেসমেন্ট, ইনভার্টারের প্লেসমেন্ট, ওয়াশিং মেশিন প্লেসমেন্ট এগুলো ইফেক্ট করছে। আপনার বাচ্চার পড়াশোনার জায়গা ওয়েস্ট সাউথ ওয়েস্ট, এই জায়গাটাতে বাচ্চার পড়াশোনার জায়গা, এই জায়গাতে টয়লেট থাকলে বাচ্চা পড়াশোনা করবেই না, বা অন্যান্য জিনিস থাকলে ইম্ব্যালেন্স থাকলেও এটাতে প্রবলেম হবে। আপনার ঘরের কালার আপনার লাইফে অনেক ইম্প্যাক্ট করছে। আপনার সাউথ ইস্টে যদি টয়লেট থাকে তাহলে আপনার সেভিংস হবেই না, এবং ঘরের ফিমেল যে পার্সন আছে হেলথ রিলেটেড প্রবলেম হবে। আপনার নর্থ সাইডে নর্থ টু নর্থ ইস্ট আপনার টয়লেট হতেই পারবে না, বা এগুলো ভারী জিনিস সেখানে রাখা যাবে না। আপনার লাইফে প্রত্যেকটা প্রবলেম আপনার ঘর থেকে হচ্ছে, বিজনেস রিলেটেড প্রবলেম, মানি রিলেটেড প্রবলেম, হেলথ রিলেটেড প্রবলেম, আপনার ঘরের বাচ্চার হেলথ রিলেটেড প্রবলেম হোক আপনার, তাই দেরি না করে আজই আপনার ঘরের বাস্তুটা কনসাল্ট করান, এবং আমরা আপনার এখানে গিয়ে দেখব বাস্তু কী কী প্রবলেম আছে না আছে। যখন বাড়ি বানাচ্ছেন জায়গার দেখে নেবেন জায়গাটা বাস্তুসম্মত কি না, যদি ফ্ল্যাট কিনছেন আপনার কেনার পরও এটা ঠিক করা যাবে, বাস্তুর নামে ভাঙতে লাগবে না, আজই যোগাযোগ করুন, ঘরের বাস্তুটা ঠিক করান। ধন্যবাদ। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চালকের বুদ্ধিমত্তায় বড়সড় অঘটন এড়ানো সম্ভব হলো। সোনাইয়ের সৈয়দপুর গ্রামে একটি ম্যাজিক ট্রাকে খড় বোঝাই করে নিয়ে আসার সময় খড়ের মধ্যে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে গাড়িটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। বিষয়টি নজরে আসার পর নিজের বুদ্ধিমত্তায় ট্রাকটিকে দ্রুত গতিতে সামনের দিকে নিয়ে যান।
প্রায় 2 কিলোমিটার যাওয়ার পর বুদ্ধি করে ট্রাকটিকে সড়কের পাশে থাকা একটি জলাশয়ে ফেলে দেন চালক। এতে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় গোটা এলাকা। এদিকে ট্রাকে আগুন লেগে যাওয়ার ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে শেষ পর্যন্ত চালকের বুদ্ধিমত্তায় বড়সড় অঘটন এড়ানো সম্ভব হয়। চালকের বুদ্ধিমত্তার অনেকে ভূয়সী প্রশংসা করেন এবং চালককে নিয়ে উল্লাসে মেতে ওঠেন এলাকার বাসিন্দারা। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি শরীফ লস্করের প্রতিবেদন। কড়া নিরাপত্তার মধ্যে চার দিনের কার্যসূচি নিয়ে বৃহস্পতিবার শিলচর অম্বিকাপুরটি স্থিত আরএসএস কার্যালয়ে উপস্থিত হলেন মোহন ভাগবত। সূত্র মতে সংঘের কার্যকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠকে মিলিত হবেন তিনি। 31 জানুয়ারি শিলচর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন সংঘপ্রধান। ত্রিপুরা থেকে ট্রেনে করে বদরপুর এসে উপস্থিত হন তিনি। তারপর বদরপুর থেকে স্থলপথে শিলচর এসে পৌঁছন ভাগবত। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি সঞ্জয় দাসের প্রতিবেদন। উদারবন্দ বিধানসভার অধীনে ডিক্সা গ্রান্ট নারায়ণটিলায় শ্রীমতী স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজের 113তম জন্মবার্ষিকী পালন সহ জয়পীর সাহার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগর কীর্তন, শ্রী শ্রী গুরু পূজা, সাধু ভাণ্ডারা, শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ, সনাতন ধর্ম সম্মেলনের সূচনায় পঞ্চপ্রতি প্রজ্বলনের মাধ্যমে উৎসব শুরু করেন শিলচরের শঙ্কর মঠ ও মিশনের করমাধ্যক্ষ শ্রীমদ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ। বিধায়ক মিহিরকান্তি সোম, জেলা পরিষদ সদস্য বিজিতা মাহাতো, এসটি বোর্ডের কাছাড় জেলার চেয়ারম্যান শান্তনু বর্মন, কাছাড় জেলা যুব মোর্চার সহ সভাপতি সোহম ঠাকুর প্রমুখেরা বিধায়ক মিহিরকান্তি সোম শঙ্কর মঠ ও মিশন শ্রীবৃদ্ধি কামনা করেন। শান্তনু বর্মন বলেন, গীতাপাঠের মাধ্যমে ব্যক্তির সর্বধরনের সমস্যার নিরসনের পথ লুকিয়ে আছে, তাই আমাদের নিয়মিত গীতাপাঠ করা একান্ত প্রয়োজন। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকরণীতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের ঠিক পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানিতে। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, পিভিসি, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য 8638716229 এবং 6377990269 নম্বরে যোগাযোগ করুন। প্রতি বছর 27 জানুয়ারি তারিখে এই উৎসব পালন করা হয়। আজ সকাল 8টায় পতাকা উত্তোলনের মাধ্যমে পুরো দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রার্থনা সঙ্গীত পরিবেশন করা হয়, কিন্তু সকাল থেকে হাওয়া মৃদু বৃষ্টিপাতের ফলে আনন্দে কিছুটা ভাটা পড়ে যায়। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি সত্যব্রত চক্রবর্তীর প্রতিবেদন। আজ সোনাইয়ে অসম গণ পরিষদের সোনাই বিধানসভা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সোনাই অঞ্চলের অনেক ছাত্রছাত্রী অসম গণ পরিষদের যুব ছাত্র পরিষদে যোগদান করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন আব্দুল আহাদ চৌধুরী, সভাটি পরিচালনা করেন ইমরান হোসেন লস্কর। এছাড়াও উপস্থিত ছিলেন সোনাই বিধান পরিষদের আলী আহমেদ হাজারি, আব্দুল রহমান লস্কর, ইমরান হোসেন বড়বিহিয়া এবং সম্পাদক জামিল আহমেদ বড়বিহিয়া সহ সোনাই বিধান পরিষদের অন্যান্য সদস্যগণ। উক্ত সভায় যোগদানের পর আগামী দিনে যুব ছাত্র নেতারা কীভাবে দলটিকে অগ্রসর করে নিয়ে যেতে হবে এ নিয়ে ঊর্ধ্বতনের বক্তারা আলোচনা করে। সোনাই থেকে শরীফ লস্করের প্রতিবেদন। জেনারেশন আছে তার লাগে ইম্পর্টেন্ট। আজকে আমার বোন আপনারা আসুন, একজন যদি আপনারা রিপ্রেজেন্টেটিভ বলতে পারুন, আপনারা যেহেতু ছাত্র তখন আপনারা যখন কি রিপ্রেজেন্ট করবা আপনারা মানুষরে, তখন আপনারা আমাদের কী চিন্তা থাকবো? আপনি তো শিক্ষিত, আপনি শিক্ষা লইয়া চিন্তা করবা যে আমার ফিসে যারা আমি রিপ্রেজেন্ট করি আর তারা আমি কীরকম আপলিফ্ট করতে পারি ওটা লইয়া চিন্তা করবেন না। আপনারা বিভিন্ন সময় হয়তো আপনার কোর্ট থেকে বলতে পারবেন যে রাজনীতি করিও না, রাজনীতি করলে খারাপ হয়ে যাবে। তখন বুঝাইও যে আমরা যদি রাজনীতি ঢুকি না, আমরা জেনারেশন তো যাইব আর আমরা পিছে যে জেনারেশন আছে এই জেনারেশনে যাইব। কারণ কিটা আজ আমরা দেখি আর আমরা বিধানসভা তো দেখি আর এমন আছেন ফাইভ পর্যন্ত পড়েছেন তারা আমরা রিপ্রেজেন্ট করতাম, আমরা কিটা আশা রাখতাম।
সংবাদ শেষ করার আগে দেখে নিই আরও একবার আজকের সংবাদ শিরোনাম। হাতিছড়া বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ, জেলা শাসকের কাছে এক স্মারকপত্র প্রদান শ্রমিকদের। রেলওয়েতে চালকের 102টি পদে নিয়োগ না হওয়ায় বিক্ষোভ লামডিংয়ে। 18 জনের হাতে জমির পাট্টা তুলে দিলেন পাথারগঞ্জের বিধায়ক কৃষ্ণেন্দু পাল। গাড়িতে আগুন, চালকের বুদ্ধিমত্তায় বড়সড় অঘটন থেকে রক্ষা পেল কাছাড়ের শহীদপুর এলাকা। আজকের সংবাদ এ পর্যন্ত, ধন্যবাদ।